ওই নামটা আমি ঘোষণা করবো এই বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আমাদের সম্মানিত মহাসচিব মির্জা আলমগীর, উপস্থিত আমার আইনজীবী ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। কথা শুনেন, কথা কম বলেন। আজকে আমরা একত্রিত হয়েছি, এই সরকার কোন আইন, কোন মানব অধিকার, কোন মোরাল জুরিসপ্রুডেন্স তোয়াক্কা না করে, হ্যালো সিস্টার, হ্যালো বয় প্লিজ, এত কথা বললে তো আমি বলতে পারবো না, এই নিষ্ঠুর নির্দয় অমানবিক সরকার মেডিকেল এক্সপার্টের রিপোর্ট কেউ তো আটকা করে না। আপনারা আইনজীবী, আপনারা নিশ্চয়ই জানেন, যখন কোন ক্রিমিনাল মামলা করেন, মেডিকেল ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়নকে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত মূল্যায়ন করে। কিন্তু আমাদের এই সরকার, এই সরকারটা কি? এই সরকার একটা ষড়যন্ত্রের সরকার। এই সরকারটা পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আনসার বাহিনী, সিভিল সোসাইটি, সিভিল বাহিনীকে চরিত্র নষ্ট করে ঘুষের মাধ্যমে একটা সরকার, এটা সাংবিধানিক সরকার নয়, এটা বৈধ সরকার নয়। এই সরকার মানুষের পাশ বোঝে না, কারণ কি জানেন? এই সরকার মানুষের ভোটে নির্বাচিত সরকার নয়, এর একটা পতন আছে, অবশ্যই পতন হবে। পতনের লক্ষণ আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে কাটাখালীর মেয়র, গাজীপুরের মেয়র টোকলা, কি বলে, আপনার দলের এমপি মন্ত্রী মেয়র কি কথা বলে আপনার লজ্জা হয় না? এই সমস্ত পাগল ছাগল আহমদদেরকে নিয়ে আপনি সংসদে এমপি বানিয়েছেন, ক্যাবিনেট সৃষ্টি করেছেন, মানুষ ধিক্কার জানায় হাসিনা সরকার এত পাগলে ভরা তো আগে জানতাম না। যাই হোক, সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, সুন্দরভাবে মনে রাখবেন, পৃথিবীব্যাপী লয়ার্স রুল দ্য ওয়ার্ল্ড, আইনজীবীরা পৃথিবী শাসন করে। আমরা বাংলাদেশের আইনজীবী ফোরামের যত তালিকাভুক্ত সদস্য আছি, আমরা যদি রাস্তায় নামি, এই সরকারকে হঠাতে বেশি সময় লাগবে না। একবার যখন এই বৃষ্টিতে কাদার মধ্যে মিটিং শুরু করেছি, এই মিটিং চলবে, সারা জীবন চলবে, এতক্ষণ পর্যন্ত হাসিনার পতন হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।